ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। ঘটনাটি ঘটেছে কোচবিহার পৌরসভার 5 নম্বর ওয়ার্ড এলাকায়। ঘটনায় পরোক্ষভাবে কেউ কারোর ওপর অভিযোগ না করলেও ঘটনায় কিন্তু চাপা উত্তেজনা ছড়িয়েছে এলাকায়। বিগত দিনে এই 5 নম্বর ওয়ার্ডে এই ধরনের ঘটনা আর ঘটেনি। তৃণমূল বিজেপির নির্বাচনী কার্যালয় রয়েছে পাশাপাশি। বিজেপির কার্যালয় বেশি ভাঙচুর করলেও রেহাই পায়নি তৃণমূলের কার্যালয়ও। তৃণমূলের কার্যালয় ভাঙচুর না করলেও পতাকা ফেস্টুন নিচে ফেলে দেয় বলে অভিযোগ করেন দিলীপ সাহা। বিজেপির 5 নম্বর ওয়ার্ডের প্রার্থী পবন বুচ্চার অভিযোগ, আমি 11টার সময় এখানে আসেছিলাম, আসে এই ক্যাম্পটা দেখেছিলাম, তখন পর্যন্ত ভালো ছিল, সেলিব্রিটিদের সঙ্গে কথা হলো, সব ঠিকই ছিল। এখানে লোকালের লোকের সঙ্গে কথা বললাম, একটা পর্যন্ত এই ক্যাম্পটা ভালোই ছিল। তারপরে আজকে সকালবেলা খবর পাই ক্যাম্পটা পুরো ভাঙে দেওয়া হয়েছে। আমি এখন যখন এখানে আসলাম, ক্যাম্পটা ব্যানার ট্যানার সব কিছু ছিঁড়িয়ে দেওয়া হয়েছে। এই জিনিসটা কোনো রকমই মানা যায় না। কে এই ব্যাংকটা কিছু দুষ্কৃতীরা এই কাজটা করেছে, কে এই দুষ্কৃতীদের কাজ করেছে আপনার ভালো মতন জানেন, কিন্তু এই জিনিসটা যে করা হয়েছে কোনো রকমই মানা যায় না। এইভাবে কি জয় করা যায়? মানুষকে ভয় দেখায় কিন্তু ভোটে জিতা যায় না। আমি কোনোভাবেই এই জিনিসটা মানতে পারি না। কিন্তু যেভাবে আপনি দেখেন ফ্ল্যাগ পোস্টার ছিঁড়ে দেওয়া কি মন জয় করা যেতে পারে? কোনোদিনও মন জয় করা যেতে পারে না। আমরা কাজের ছেলে, আমরা কাজ করতে আসছি, মানুষের জন্য কাজ করতে আসছি। আমাদের রাজনৈতিক মতভেদ হতে পারে, কিন্তু মনোভেদ কোনো পার্টির সঙ্গে নেই, চাই যে কোনো পার্টি হোক, কিন্তু এই যেভাবে আমাদের ক্যাম্পগুলো ছিঁড়ে হয়েছে আমরা কোনো রকমই মানে নিতে পারি না। যদি কাজ করতে হয় ভালো মতন কাজ করতে হয়, যদি কাজ করতে হয় তো এগুলো কাজ করতে হলো। যেভাবে এই কাজটা করেছে আমরা কোনো রকমই মানে, দেখেন আপনি কীভাবে আমার টেবিল চেয়ার সব কিছু ভাঙায়, আর গলি গলির মধ্যে পোস্টার ব্যানার সব কিছু ছিঁড়ে দেওয়া হচ্ছে, এটা কোনো রকমই মানা যায় না। কি মনে হচ্ছে কারা করতে পারে? আমি কারোর নাম নিব না, কিন্তু আপনার ভালো মতন জানি কে এগুলা কাজ করতে পারে। পাশাপাশি তৃণমূলে নির্বাচনী কার্যালয় ভাঙচুর করা হয় বলে অভিযোগ করেন তৃণমূল প্রার্থী দিলীপ সাহা। তিনি অভিযোগ করে বলেন, আমাদের 5 নম্বর ওয়ার্ড হচ্ছে একটা ঐতিহ্যবাহী ওয়ার্ড, এই ধরনের ঘটনা কোনোদিন ঘটেনি। বিগত কয়েকদিন ধরেই ফ্ল্যাগ ফেস্টুন সমস্ত দিনই পাওয়া যাচ্ছে, ব্লেড চালানো হচ্ছে কুয়ারপাড়া এলাকায় এবং গোয়ালাপুটি, বিশেষ করে কুয়ারপাড় এবং গোয়ালাপুটি এলাকায় এই কাজটা হচ্ছে। গোটা ওয়ার্ডের অন্য কোথাও জায়গা না হলেও এখানে ফেস্টুন কেটে দেওয়া হচ্ছে, ফ্ল্যাগ ফেলে দেওয়া হচ্ছে। ড্রেনে আমাদের পৌরকর্মীরা ড্রেন পরিষ্কার করতে গিয়ে ড্রেনের ভিতর থেকে ফ্ল্যাগ ফেস্টুন তারা বের করছে। এবং আজকে আমরা সকালবেলা আমরা খবর পাই যে বিজেপির যে ক্যাম্প আছে পাশাপাশি আমাদের ক্যাম্প আছে, বিজেপি ক্যাম্পটাকে বেশি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করেছে, সঙ্গে আমাদের ক্যাম্পও ভেঙে দিয়ে ফ্ল্যাগ ফেস্টুন কেটে দেওয়া হয়েছে এবং ফ্ল্যাগকে মাটিতে ফেলে দেওয়া হয়েছে। কি বলবেন এই ধরনের রাজনীতি? এই ধরনের রাজনীতিকে ধিক্কার জানায়, কারণ 5 নম্বর ওয়ার্ডে আগেই বলছি যে ঐতিহ্যবাহী এটা ওয়ার্ড, এই ওয়ার্ডে কোনো দিন এই ধরনের কোনো অশান্তি ছিল না। কারা করতে পারে বলে মনে করছেন? ঈশ্বর দুষ্কৃতীরা করছে, আর দুষ্কৃতীদের চিহ্নিত করতে হবে, কিন্তু দুর্ভাগ্য এই এলাকায় কোনো সিসি ক্যামেরা নেই, সিসি ফুটেজ নেই, সেই কারণে বলা খুব মুশকিল। এখানে যে বিজেপির একজন আছে, আরএসএসের আমাদের লালাদা আছে, সবজনারা জানেন এই ওয়ার্ড কীরকম শান্তিপূর্ণ এলাকা। এই ওয়ার্ডে কোনো দিন এই ধরনের ঘটনা ঘটেনি, তবে এবারই এই ধরনের ঘটনা ঘটছে কয়েকদিন ধরে। বললাম ইনডাইরেক্টলি আপনাদের থেকে অভিযোগ আসছে, অভিযোগের প্রশ্নই নেই। আমি তো বলছি যেটা, যে আমাদের ওয়ার্ড চিরকাল শান্তিপূর্ণ ওয়ার্ড, চিরকাল শান্তিপূর্ণ ওয়ার্ড। এই ওয়ার্ডে কোনো দিন তৃণমূল বিজেপি সিপিএম কোনো সংঘর্ষ নেই, রাজনৈতিক সংঘর্ষের আজ পর্যন্ত কোনো ইতিহাস নেই 5 নম্বর ওয়ার্ডে। পুরভোট যত এগিয়ে আসছে ততই কোচবিহার সহ গোটা রাজ্যের রাজনৈতিক পারদ চড়ছে। এর আগে গত 18 ফেব্রুয়ারি কোচবিহার পুরসভার 1 নম্বর ওয়ার্ডে বিজেপির ফ্ল্যাগ ও ফেস্টুন ছিঁড়ে আবর্জনা স্তূপে ফেলে দেওয়ার অভিযোগ উঠেছিল তৃণমূল ও বামফ্রন্টের বিরুদ্ধে। আর তারপর এদিন আবারও বিজেপির কার্যালয়ের পাশাপাশি তৃণমূলের কার্যালয় ভেঙে ফেলায় অভিযোগ উঠল।